কলকাতা থেকে আমাদের নেক্সন মিস্টার গ্রেহাউন্ডকে নিয়ে আমরা পাড়ি দিয়েছিলাম পড়শি দেশ নেপালের উদ্দেশ্যে। প্রায় টানা 15 দিন ধরে 3000 কিলোমিটারের সুহানা সফর শেষ করে আমরা দেখেছিলাম নেপালের জনকপুর, কাঠমান্ডু, পোখরা, নগরকোট, অফপিট, ধামপুস, সারংকোট, লুম্বিনি এবং মুস্তাং ভ্যালিতে অফরোডিং করে পৌঁছে গিয়েছিলাম নেপালের সব থেকে গুরুত্বপূর্ণ তীর্থস্থান মুক্তিনাথ দর্শনে। আর এরপর দেখেছিলাম নৈসর্গিক দৃশ্যপট শীতল মরুভূমি আর আপেলের মতন মিষ্টি গ্রাম মারফা। তাই রোড ট্রিপে বা ট্রেনে কিংবা প্লেনে নেপাল গেলে কখন যাবেন, কিভাবে যাবেন, কি কি দেখবেন, আর রোড ট্রিপে নেপাল গেলে তার নিয়মাবলী, ইন্স্যুরেন্স, প্রত্যেক দিনের ট্যুর প্ল্যান কীভাবে সাজাবেন, কোন রাস্তায় যাবেন আর কোন রুট অ্যাভয়েড করবেন। তাই নেপালে বেড়াতে গেলে সেখানকার হোটেলের খোঁজ, হোটেলের দাম, লোকাল কুইজিনের খোঁজ, সমস্ত কিছু তথ্য পাবেন ওয়েবফেয়ার্স ফুটপ্রিন্টের পর্বগুলিতে। তাই আমাদের কলকাতা টু নেপাল রোড ট্রিপের সফর সঙ্গী হতে চোখ রাখুন পর্বগুলিতে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই বিশ্বাস তো রইলই। গুড মর্নিং, আমি শতদ্র, আমি পল্লবী। আজ ওয়েবফেয়ার্স ফুটপ্রিন্ট আবার একটা রোড ট্রিপের পথে। আমরা এবারে যাচ্ছি নেপাল। আজকে আপাতত রাত 1টা বাজে, 13 মে 2023। এক্সাইটমেন্টে রাত ভোর সব এক হয়ে গেছে। চলুন যাত্রা শুরু করা যাক। রাতের ফাঁকা কলকাতায় প্রথমে মা ফ্লাইওভার ও তারপর সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে এগিয়ে চললাম ডানকুনি। নেপালে প্রবেশ করার প্রচুর বর্ডারের মধ্যে সবথেকে জনপ্রিয় ও ব্যস্ততম হচ্ছে বিহারে রক্সল বর্ডার। তাই কলকাতা থেকে প্রথমে ধানবাদের গোবিন্দপুর ও সেখান থেকে গিরিডিহ হয়ে জামুই ও জামুই থেকে গঙ্গা পেরিয়ে বেগুসরাই, সেখান থেকে মুজাফরপুরে নাইট হল্ট দিয়ে পরদিন ভোর ভোর সহজেই রক্সল বর্ডার পৌঁছানো যায়। তবে আমরা বেগুসরাই থেকে সমস্তিপুর হয়ে দারভাঙায় ঢুকে সেখানে এক রাত থেকে পিপুরানজটেহি বর্ডার দিয়ে ঢুকে জনকপুর হয়ে নেপালে প্রবেশ করেছিলাম। তার কারণ, জনকপুর হয়ে কাঠমান্ডু যাওয়ার জাপান সরকারের তৈরি অতুলনীয় বিপি হাইওয়েতে গাড়ি চালানোর অভিজ্ঞতা একজন চালকের পক্ষে সারা জীবনের সঞ্চয়। এছাড়াও এই বর্ডারে লরি ও অন্যান্য গাড়ির চাপ যথেষ্ট কম থাকে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ধানবাদ যাওয়ার রাস্তায় বর্তমানে 4 লেন থেকে 6 লেন সম্প্রসারণের কাজ চলছে। তাই আমরা ডানকুনি থেকেই ডান দিক নিয়ে ওল্ড দিল্লি রোড হয়ে প্রথমে মগরা, তারপর মেমারি হয়ে রসুলপুর দিয়ে যানজট এড়িয়ে বর্ধমান পৌঁছাই। এই রাস্তার অবস্থা খুবই সুন্দর এবং রাতের বেলা যানজটহীন থাকে। এই রাস্তায় 4টি রেল ক্রসিং পড়ে, তবে সেদিন আমাদের সেগুলিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দেখতে দেখতে রসুলপুর পেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ঢুকতেই জ্যাম শুরু হয়ে গেল। তাও ভোরের লরির ভিড় কাটিয়ে কোনো ক্রমে এগিয়ে যেতে থাকলাম। প
বানাগর ঠুকতেই রাতের কালো আকাশে ভোরের নীলাভা ধরল। বানাগর পেরিয়ে মসৃণ সিক্স লেন হাইওয়ে দিয়ে দুর্গাপুর টোল প্লাজা পৌঁছে এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছিল আমাদের জন্য। কিছু বোঝার আগে টোলের লাইনে দাঁড়িয়ে থাকা লরিটি হঠাৎ পিছিয়ে এসে অতর্কিতে গাড়িতে ধাক্কা মারল। শেষ মুহূর্তের সতর্কতায় গাড়ি ব্যাক করে ও পিছনের লরির হর্নে ট্রিপের শুরুতেই বড় বিপদ কোন রকমে কাটালাম। দুর্গাপুর পেরিয়ে আসানসোল ঢুকে পহলবান হোটেলে চায়ের বিরতি নিলাম। দুর্গাপুর পেরিয়ে আমরা এখন পহলবান হোটেলের সামনে রয়েছি একটা ছোট্ট চায়ের বিরতির জন্য, যেটা খুব দরকার। চা সাথে নিমকি বিস্কুট, তারা দারুণ করে। এই রাস্তায় যাতায়াত করলে এই চা মিস করবেন না। খানিকটা বিশ্রাম নিয়ে সতেজ হয়ে যাত্রা শুরু করলাম ধানবাদের পথে। হঠাৎ ভাবলাম কাছেই একটা সুন্দর জায়গা থাকতে সেটাই বা মিস করি কেন। হাইওয়ে থেকে 3-4 কিলোমিটার ভেতরে আমরা মাইথন ড্যাম দেখতেও চলে এসেছি। হ্যাঁ, একটু অফ রোড করাই যায় যদি গাড়ি থাকে সাথে। রোড ট্রিপের এটাই মজা, দারুণ লাগছে সকালবেলা এসে মাইথন ড্যামের মধ্যে। এই পাশটা হচ্ছে ঝাড়খণ্ড, ওদিকটা থেকে আমরা এসেছি যেটা হচ্ছে বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন ঝাড়খণ্ডে রয়েছি, চলুন পরের জায়গায় দেখা হচ্ছে। আবার হাইওয়ে উঠলাম। ধানবাদ পৌঁছে ব্রেকফাস্টের বিরতি নিলাম জনপ্রিয় খালসা হোটেলে। আমরা কলকাতা থেকে গোবিন্দপুর চলে এসেছি আর ব্রেকফাস্ট করতে চলে এসেছি খালসা হোটেলে। দারুণ আলুর পরোটা আর পুরি পাওয়া যায়, আমরা সেটাই খাবো।
আলুর পরোটা তো ফাটাফাটি ছিলই, কিন্তু আসল চমক পুরি। অসাধারণ স্বাদের এই কচুরি এখানে আসলে খেতে একদমই ভুলবেন না। ধানবাদের কাছে গোবিন্দপুরের মোড় থেকেই আমাদের হাইওয়ে ছেড়ে ইউটার্ন নিয়ে ঢুকতে হবে স্টেট হাইওয়ে ধরে গিরিডি যাওয়ার রাস্তায়। নেপালে যাওয়ার ভালো রাস্তার খোঁজে পড়াশুনো করতে গিয়ে এই দারুণ সুন্দর রাস্তার সন্ধান পাই। সেই সকল লেখাতেই এই রাস্তার সৌন্দর্যের বিবরণ পাই। আমরা তা চাক্ষুষ করে সেই রূপের বিশেষণ খুঁজে না পাওয়ায় আপনাদের জন্য রেখে দিলাম তারই এক ঝলক। প্রসঙ্গে জানাই, জনকপুর পর্যন্ত এই রাস্তার কন্ডিশন প্রায় 90% মসৃণ। কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের বর্ডার পেরিয়ে বিহার ঢোকার আগে গাড়ির পেট্রোল ফুল করে নিলাম। গিরিডি শহরের আগে এই পেট্রোল পাম্পের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। গিরিডি থেকে 14 কিলোমিটার দূরে বেঙ্গাবাদের পথে এগোলাম। প্রসঙ্গে জানিয়ে রাখি, এই রাস্তায় সব মিলিয়ে প্রথম দিন টোল লেগেছিল মাত্র 220 টাকা। বেঙ্গাবাদ পৌঁছে স্টেট হাইওয়ে ছেড়ে আবার বাঁদিক নিয়ে জামুইয়ের দিকে এগোলাম। জামুই বিহারের বেশ বড় একটা টাউন। জামুইয়ের রাস্তা খুঁজে না পেলে স্থানীয়দের সাহায্য অবশ্যই নেবেন। রোড ট্রিপে আসলে মনে করে নির্দিষ্ট সময় অন্তর জলপান করবেন, কারণ দীর্ঘক্ষণ এসিতে থাকার ফলে ডিহাইড্রেশন শুরু হয়ে যায়, যা সুন্দর রাস্তা দেখে ভুলে গেলেও মালুম হয় তার কিছুক্ষণ দেরিতে। তাই আমরাও সুন্দর গাছের ছায়ায় খানিক বিরতি নিয়ে আবার জার্নি শুরু করলাম। কলকাতা থেকে জনকপুরের কাছে জটেহে বিপুরান বর্ডার প্রায় 680 কিলোমিটার, আর বিরতি নিয়ে সময় লাগার কথা প্রায় 18 থেকে 19 ঘন্টা। তাই বর্ডার ক্রস করতে রাত 8টা বেজে যাবে দেখে সিদ্ধান্ত নিই বর্ডার থেকে 60 কিলোমিটার আগেই দ্বারভাঙা শহরে ভালো হোটেল দেখে রাতটা থেকে যাওয়ার, কারণ বর্ডার খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। ট্রেনে করে নেপাল আসতে হলে হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস ধরে রক্সল বর্ডার বা গঙ্গাসাগর এক্সপ্রেস ধরে জয়ানগরে জনকপুর বর্ডার অথবা বাঘ এক্সপ্রেস ধরে গোরখপুরের কাছে সোনাওলি বর্ডার হয়ে খুব সহজেই আসতে পারেন নেপালে। ট্রেন থেকে নেমেই প্রচুর বাস, শেয়ার বা রিজার্ভ, এসি বা নন এসি গাড়িতে খুব সহজেই কাঠমান্ডু, পোখরা বা নেপালের যে কোনো বড় শহরে পৌঁছে যাওয়া যায়। তবে মনে রাখবেন, প্লেনে করে নেপালে আসলে পাসপোর্ট বা অন অ্যারাইভাল ভিসা আবশ্যক, তবে ট্রেনে আসলে যে কোনো সচিত্র পরিচয়পত্র রাখলেই চলবে। জামুই টাউন পেরিয়ে চম্পারণ মিট ধাবায় লাঞ্চ ব্রেক নিলাম।
260 টাকায় 4 পিস মাটন আর 20 টাকা দিয়ে ভাত এক্সট্রা 10 টাকা সাথে স্যালাড। বিহার আসবো আর চম্পারণ মাটন খাবো না, সেটা কি হয় নাকি? চম্পারণ মাটনে আসল মজাটা কিন্তু এই রসুনটা। এইভাবে আলতো করে নিয়ে মেখে ভাত মাখলে দারুণ। এরপর জামুই থেকে গঙ্গা পেরিয়ে বেগুসরাই হয়ে দাঁড়ভাঙায় নাইট হল্ট নিলাম। আপনাদের সুবিধার্থে কিছু হোটেলের খোঁজ দিয়ে রাখলাম। আর যদি রক্সল হয়ে নেপাল ঢুকতে চান, তার জন্য মুজাফফরপুর ও মতিহারের কিছু ভালো হোটেলের খোঁজ দিয়ে রাখলাম। আজকে আমরা নেপাল ট্যুরের দ্বিতীয় দিনে যাত্রা শুরু করছি। এখন বাজে সকাল 6:30। আমরা বিহারের দাঁড়ভাঙায় এখন রয়েছি। এখান থেকে যাব নেপালের পথে এবং ট্যুর পারমিট কিভাবে করতে হয় সেই সব ডিটেইলস আমরা আপনাদের সবার সাথে শেয়ার করব। বাকি কথা বর্ডার পৌঁছেই হবে, দেখা হচ্ছে। বর্ডার পেরোনোর আগে বিহারে প্রায় 108 টাকা লিটার প্রতি পেট্রোল ভরে ভারতের বর্ডার পার করলাম। ভারতের বর্ডারের কাস্টমস অফিসে আমাদের গাড়ির চেক হলো, তারপর কাগজপত্র দেখিয়ে এন্ট্রি করে বর্ডার পেরোনোর অনুমতি পাওয়া গেল। আমাদের চোখে বর্ডার বলতে যে ছবি ভেসে ওঠে, ভারত ও নেপালের সীমান্তে তেমন কোনো কাঁটা তারের বেড়া জাল নেই, আছে কেবল নিরীহ বাঁশের বেড়া। বর্ডার পেরিয়ে এই অফিস থেকে ভানসার বা নেপালে রুট পারমিট করতে হয়। তাহলে রোড ট্রিপে নেপালে গেলে তার পারমিশন পদ্ধতি কেমন হবে সেটা একবার জেনে নেওয়া যাক। প্রথমত, নেপাল রোড ট্রিপে যেতে হলে আপনাকে আপনার গাড়ির জিওগ্রাফিক এক্সটেনশন করিয়ে নিতে হবে। এটার কারণ হচ্ছে ভারতের বৈধ ইন্স্যুরেন্সটি, যাতে ভারতের আন্তর্জাতিক সীমার বাইরে যেমন নেপাল ভুটান বাংলাদেশ এখানেও বৈধ থাকে ল্যান্ড কানেক্টেড দ্বারা, সেইটার জন্য এই পারমিশনটা ভীষণ দরকার। এইটা আপনি মাত্র 400-500 টাকার বিনিময়ে করে রাখবেন এবং আপনার সুরক্ষার জন্য এইটা করা একদমই আবশ্যক। নেপালের ল্যান্ড বর্ডার দিয়ে ভারতীয়দের প্রবেশের সেরম কোনো নিয়ম নেই, না ভিসা লাগে না কোনো পারমিট। তবে গাড়ি নিয়ে প্রবেশ করতে প্রথমেই ভানসার করতে হয়। ভানসার হচ্ছে নেপালের রোড ট্যাক্স। বর্ডার পেরিয়ে সামনেই কোনো না কোনো ভানসার অফিস পেয়ে যাবেন। সেখানে ড্রাইভারের অরিজিনাল ড্রাইভার লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা RC, এছাড়াও দিন প্রতি নেপালি 500 টাকা দিয়ে এই পারমিশন করাতে হয়। চেষ্টা করবেন যতদিন ঘুরবেন তার থেকে 1 বা 2 দিন বেশি পারমিশন করাতে, কারণ এটা এক্সটেনশন করা বা ঘুরতে ঘুরতে এটি ফুরিয়ে গেলে তার পারমিট করানো খুবই সমস্যার। নেপাল বর্ডার পেরিয়ে প্রথম কাজ হবে কিছুটা টাকা কনভার্ট করে নেওয়া নেপালি মুদ্রায়, কারণ সিম কার্ড ও পানসার করার জন্য একমাত্র নেপালি মুদ্রাই প্রয়োজন। আমরা এনসেলের সিম নিয়েছিলাম, পুরো নেপাল জুড়ে দুর্দান্ত কানেকশন পেয়েছিলাম। তবে তার বিশদ পদ্ধতি কীভাবে সিম নেবেন সেগুলো ভিডিওর পরে আমরা জানিয়ে দেবো। একসাথে 7 দিনের ভানসার খুব সহজে পাওয়া গেলেও আমাদের মতন 7 দিনের বেশি ভানসার পাওয়ার জন্য সেইখানকার বর্ডারের যে ভানসার অফিসার তার দয়া এবং মর্জির ওপর অনেকটাই নির্ভর করতে হয়। তবে একসাথে সর্বাধিক 20 বা 30 দিনের 1 বছরে ভানসার পাওয়া যায়। অবশেষে ঘন্টা দুয়েকের কষ্টসাধ্য অপেক্ষায় পারমিট পেয়ে পাশের কাউন্টারে টাকা জমা করে বহু কাঙ্ক্ষিত নীল কাগজটি হাতে পেলাম, যেটা পুরো ট্রিপে খুব সাবধানে গাড়ির সাথে রাখতে হবে, কারণ রাস্তায় যে কোনো সময় বারবার চেকিংয়ে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। এক কপি কালার ছবি ও পাসপোর্টের জেরক্স দিয়ে এনসেলের সিম নিয়ে নিলাম। আজকের পর্ব রইল এই পর্যন্তই।
পরের পর্বে থাকছে রাম সীতা ও জনক রাজার জন্য বিখ্যাত জনকপুর দর্শন করে পাড়ি দেব নাগারকোটের উদ্দেশ্যে জাপান সরকারের তৈরি বিপি হাইওয়ে ধরে। তাই সেই সব গল্প কথা শুনতে ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্টকে সাবস্ক্রাইব করে আমাদের সফর সঙ্গী হন। আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না।